সম্প্রতি উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক আন্দোলনে বিজেপি নেতার বর্বর আক্রমণ, গুলি চালিয়ে কৃষক হত্যার প্রতিবাদে দেশব্যাপী 16ই অক্টোবর প্রতিবাদ দিবস পালিত হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে। এই উপলক্ষে আজ তমলুক হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বৃষ্টি উপেক্ষা করে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও দাহ করা হয়। AIKKMS এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীর প্রধান, জেলা কমিটির সদস্য শিশির বেরা, সৌমান ভৌমিক, কার্তিক বেরা সহ অন্যান্যরা। প্রবীর প্রধান বলেন, গত 11 মাস ধরে কর্পোরেট স্বার্থবাহী নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে হাজার হাজার মানুষ প্রতিবাদ আন্দোলন করছে। প্রায় 600 কৃষক ইতিমধ্যে মারা গিয়েছেন। সরকার ভ্রুক্ষেপ করছে না, কৃষকদের দাবি না মেলে আন্দোলনের ওপর নানান আক্রমণ নিয়ে আসছে ক্ষমতাসীন বিজেপি সরকার। গত 3রা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষকদের মিছিলের ওপর অমানবিকভাবে গাড়ি চালিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ছেড়ে 8 জন কৃষককে হত্যা করে। তারই প্রতিবাদে এবং নয়া কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে আজ তমলুকের হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমাদের সংগঠন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন বিক্ষোভ মিছিল সংগঠিত করলাম এবং প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হলো। আগামী দিনে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে আমাদের সংগঠনের উদ্যোগে। আমার নাম রবি প্রধান, পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য।